হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস টেনের ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ মুক্তি সংগ্রামের চতুর্থ পর্যায় এই অধ্যায়টি অর্থাৎ এই চ্যাপ্টারটি আলোচনা করব ইতিহাসের। এর আগে যে চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করেছি তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করো। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে কে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হন উইনস্টন চার্চিল। নেক্সট প্রশ্ন, কত সালে ক্রিপস দ্বৈত ভারতে আসে? ১৯৪২ সালে ক্রিপস দ্বৈত ভারতে আসেন। ১৯৪২ ভারত ছাড়ো আন্দোলন কে আরম্ভ করেন? ভারত ছাড়ো আন্দোলন আরম্ভ করেন গান্ধীজি। প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কোন বছর আরম্ভ হয়? ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। ভারত ছাড়ো আন্দোলন আর কি নামে পরিচিত? ভারত ছাড়ো আন্দোলন আগস্ট বিদ্রোহ বা ৪২ আন্দোলন নামে পরিচিত। আগস্ট বিদ্রোহ বা ৪২ আন্দোলন নামে পরিচিত। করেঙ্গে ইয়া মরেঙ্গে এই আহ্বানটি কে দেন? উক্তিটি হচ্ছে মহাত্মা গান্ধীজির। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় পশ্চিমবঙ্গের কোথায় স্বাধীন জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়? মেদিনীপুর জেলার তমলুকে। মেদিনীপুর জেলার তমলুকে। কে গান্ধীবুড়ি নামে খ্যাত? মাতঙ্গিনী হাজরা গান্ধীবুড়ি নামে খ্যাত। কত সালে সুভাষচন্দ্র বসু অন্তরীণ অবস্থা থেকে অন্তর্ধান করেন? ১৯৪১ সালে। কোশ্চেন নম্বর ১০, আজাদ হিন্দ ফৌজ প্রথম কার দ্বারা সংগঠিত হয়? আজাদ হিন্দ ফৌজ প্রথম সংগঠিত হয়েছিল রাসবিহারী বসুর দ্বারা। আজাদ হিন্দ বাহিনীর প্রথম প্রধান সেনাপতি কে? আজাদ হিন্দ বাহিনীর প্রথম প্রধান সেনাপতি হচ্ছেন ক্যাপ্টেন মোহন সিং। দিল্লি চলো, এখানে একটু মিস্টেক আছে, দিল্লি চলো হবে বা চলো দিল্লি, এটা কার আহ্বান? এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ডাক। নেক্সট হচ্ছে, কার নেতৃত্বে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়? আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে। নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপের কি নামকরণ করেন? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কি নামকরণ করেন? শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। পরের প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনীর একজন সেনাধ্যক্ষের নাম লেখ। আজাদ হিন্দ বাহিনীর সেনাধ্যক্ষ ছিলেন শাহনাজ খান, জি এস ধিলন, পি কে সেগল এবং লক্ষ্মী স্বামীনাথন। শাহনাজ খান, জি এস ধিলন, পি কে সেগল এবং লক্ষ্মী স্বামীনাথন। নেক্সট হচ্ছে, আজাদ হিন্দ ফৌজ অধিকৃত ব্রিটিশ ভারতে একটি থানের নাম লেখ। আজাদ হিন্দ ফৌজ অধিকৃত ব্রিটিশ ভারতের একটি থান হচ্ছে মৌডক বা কোহিমা। কবে ভারতে রাজকীয় নৌবিদ্রোহ হয়? ১৯৪৬ সালে ভারতে রাজকীয় নৌবিদ্রোহ হয় বোম্বাইয়ে। মন্ত্রী মিশন কবে এদেশে আসেন? মন্ত্রী মিশন ১৯৪৬ সালে ভারতে আসে। ১৯৪৬ কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা ঘোষণা করেন? প্রধানমন্ত্রী এডলি। প্রধানমন্ত্রী এডলি ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা ঘোষণা করেন। ভারতের রাজনীতিতে সর্বপ্রথম কে দ্বিজাতিতত্ত্বের অবতারণা করেন? স্যার সৈয়দ আহমেদ খান, রহমত আলী এবং মোহাম্মদ আলী জিন্না, এরা ভারতের রাজনীতিতে প্রথম দ্বিজাতিতত্ত্বের অবতারণা করেন।
মুসলিম লীগের লাহোর প্রস্তাব কবে গৃহীত হয়? মুসলিম লীগের লাহোর প্রস্তাব গৃহীত হয় 1940 খ্রিস্টাব্দে। 1940 সালে মুসলিম লীগের লাহোর প্রস্তাবটি গৃহীত হয়। ওয়েভাল পরিকল্পনা কবে ঘোষিত হয়? ওয়েভাল পরিকল্পনা ঘোষিত হয় 1946 সালে। কে কবে প্রত্যক্ষ সংগ্রাম পালনের আহ্বান জানান? মোহাম্মদ আলী জিন্না 1946 সালের 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম পালনের আহ্বান জানান। ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়? 1947 সালের 18ই জুলাই ভারতের স্বাধীনতা আইন গৃহীত হয়। 1947 সালের 18ই জুলাই।